بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ। আর এক ভাই সালাম দিয়ে জানতে চেয়েছেন, তার প্রশ্ন মূলত তিনটি। আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন যে আলেমদের রক্ত, আলেমদের কালি শহীদদের রক্ত অপেক্ষা উত্তম, রক্তের চেয়ে উত্তম। আর একটা নাকি বলেছিলেন, উতলুবুল ইলমা ওয়ালাও কানা বিশ্রিন, তোমরা চীন দেশে গিয়ে হলো এলেম অর্জন করো। এই দুটো কথা নাকি বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে। এটা জঘন্য মিথ্যাচার, মিথ্যা কথা এটা। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে বলেননি, সম্পূর্ণ মিথ্যা কথা। আর বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, এ কথাটা মিথ্যার ওপরে মিথ্যা। তো যেটা চালু রয়েছে সমাজে, যেমন আমাদের দেশের বড় বড় বক্তাও বলে থাকেন যে শহীদের রক্তের থেকেও বিদ্বানের কলমের মূল্য বেশি, কালির মূল্য বেশি, তো এটা জঘন্য মিথ্যাচার, জাল হাদিসের কিতাবে পাওয়া যায়। অনুরূপভাবে তোমরা চীন দেশে গিয়ে হলো এলম অর্জন করো, এটা একটা জঘন্য মিথ্যা কথা। এটা মওদু হাদিস, জাল হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বানানো, তৈরি করা হাদিস। তো এর ভিতরে একজন মিথ্যাবাদী রাবি রয়েছে, তারই একার সাজি। আসল কথা যে এলেমের জন্য চীন কেন যাওয়া লাগবে? এলেম আর এলেম কি চীনে ছিল? বিশেষ করে শরীয়তের এলেমের গুরুত্ব এসেছে, শরীয়তের এলেম কি চীনে না মক্কা মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিল ওই সময়? তো তিনি এটা বলতেন, যদি সহি হাদিস হতো যে তোমরা এলেম অর্জন করো মক্কা মদিনায় গিয়ে, বা তোমরা মদিনায় চলে আসো, যত দূরই থাকো না কেন, যদিও তোমরা চীনে থাকো, ওখান থেকে চলে আসো এলেম অর্জন করার জন্য মদিনায়, এরকম কথা একটা যুক্তিসঙ্গত ছিল। তো এমন কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসেনি, আর এটা তো আসেই নি, জঘন্য মিথ্যাচার যে তোমরা চীন দেশে গিয়ে হলো এলেম অর্জন করো, এটা মিথ্যা কথা। দুটাই জাল কথা, জালিয়াতদের জাল করা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নাই। আর একটি প্রশ্ন ছিল যে মূসা আলাইহিস সালাম যার সাথে তিনি সফরে গিয়েছিলেন, অর্থাৎ মূসা আলাইহিস সালাম যার সঙ্গ নিয়েছিলেন এবং যাকে এলমে গায়েব দেওয়া হয়েছিল, উনি কে, ওনার নামটা জানতে চেয়েছেন। তো উনি হলেন খাদির আলাইহিস সালাম, যেটাকে আমরা বাঙালি ভাষায় বাঙালি ডিজাইনে খিজির খিজির বলে থাকি। তো ওনার নাম আরবিতে খাদির, এ খাদির আলাইহিস সালাম ওরফে খিজির আলাইহিস সালাম ছিলেন তিনি। তো তিনি এলমে গায়েবের অধিকারী ছিলেন, এলমে গায়েব জানতেন, জানানো হয়েছিল তাকে, যতটুকু ততটুকু জানতেন। এই জন্য তো উনি রাষ্ট্রে বলেছেন, মা ফালতু আন আমরি, আমি আমার নিজের নির্দেশনা থেকে কিছু করিনি, মানে আল্লাহর নির্দেশ পেয়ে আমি এই সব কাজগুলি করেছি। তো উনি নবী ছিলেন কি ওলি ছিলেন এখতলাফ থাকলেও সঠিক কথা হলো যে উনিও নবী ছিলেন। ওনার সম্পর্কে আর একটি বিষয় মানে চালু রয়েছে গুজব আকারে, যে উনি নাকি এখনও জীবিত রয়েছেন, হায়াত আবে হায়াত খেয়ে উনি আমরণ হয়ে রয়েছেন, মানে তার কোনো মরণ নয়, এসব মিথ্যাচার। বরং তিনি মরে গিয়েছেন, অনেক আগে মরে গিয়েছেন, এবং তিনি ওলি ছিলেন না বরং নবী ছিলেন। আর নবীকে তো আল্লাহ রাব্বুল আমিন সাধারণত ওহি করে থাকেন, এই জন্যই মূসা আলাইহিস সালাম তার কাছে শিক্ষা নিয়েছেন। অতএব ভণ্ড সুফিদের কথা যে ওলি উত্তম নবী থেকে, কারণ খাজের আলাইহিস সালাম তিনি ওলি ছিলেন, তার থেকে মূসা শিক্ষা নিয়েছিলেন, মূসা আলাইহিস সালাম শিক্ষা নিয়েছিলেন। তো এগুলো বিদআতী ভণ্ড সুফিদের ওলি কথা এবং এক প্রকার কুফুরি কথা, যে ওলি অর্থাৎ সাধারণ মানুষ যে নবী নাই, এমনি এবদবন্দি করে যারাকে ওলি বলা হয়ে থাকে, তো এই ওলিরাই উত্তম নবীদের থেকে, নাউজুবিল্লাহ মিন জালেক। শত শত ওলি আউলিয়া, হাজার হাজার ওলি আউলিয়া থেকে একজন নবী অনেক উত্তম। কাজী প্রশ্নেই উঠে না যে মূসা আলাইহিস সালাম একজন ওলি থেকে শিক্ষা নিয়েছিলেন, বরং তিনিও নবী ছিলেন, নবী নবী থেকে শিক্ষা নিয়েছেন, অসুবিধাটা কোথায়? তো খাদির আলাইহিস সালাম সম্পর্কে আকীদা সঠিক করতে হবে যে তিনি নবী ছিলেন এবং তিনি মারা গিয়েছেন। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন, যে মূসা আলাইহিস সালামের যার সাথে হয়েছিল ডিল হয়েছিল, লেনদেন হয়েছিল, আলাপ হয়েছিল, তেনার নাম হলো খাদির আলাইহিস সালাম। আশা করি উত্তর পেয়েছেন, ধন্যবাদ।